এই যে দেখো, আমার নাতনি ঢুকে পড়েছে, আমার বড় নাতনি চলে এসেছে, এবার আমার বড় মেয়ে জামাই আসছে। তারা কোথায়, কত দূর? মাই তো নিচে আছে, আসছে। এই যে আমার বড় মেয়ে চলে এসছে, নাতনি চলে এসছে, আমার বড় নাতনি জামাই এখনো সিঁড়ি দিয়ে উঠতে পারেনি, আস্তে আস্তে উঠছে। আর এই যে আমার ছোট নাতনি চলে এসছে, ঘুমিয়ে পড়েছে বলে তোমাদেরকে এখনো দেখাইনি, উঠুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জামাই চলে এসছে, আমার বড় জামাই, হাতে দেখো কত কি প্যাকেট ট্যাকেট নিয়ে এসছে, জানি না এখনো কি, তবে এগুলো রাখো, টেবিলে রাখো আর কি। ঠিক আছে, চলো গল্প টল্প করা হবে। এই যে ওদের মেন আকর্ষণ হচ্ছে আমার ছোট মেয়ের মেয়ে, আমার ছোট নাতনিকে দেখা। তো এসেই চান করে জামা কাপড় ছেড়ে বসে পড়েছে মেয়ে আর নাতনি, বড় নাতনি আর জামাই, যেহেতু দোকানে গেছিল ওই জন্য আসতে একটু দেরি হলো ওর। না, টুলটাতে বসো না, ওইটা নামিয়ে দাও। হ্যাঁ, এখানে বসো, বসো, মানুষ। এই দেখো নিয়ে বসে পড়েছে। কোলে আরামে ঘুমায় সব থেকে বেশি, নিচে নামালেই জেগে যায়, যার জন্য আমার পায়ে আর পিঠে এত ব্যথা, সারাক্ষণ কোলে। তুই নিয়ে থাক, এই যে এখানে ঘুমাচ্ছিল, এই দেখো তুলে নিয়েছে। এই দেখো আমার বাড়িতে কি চার্জিং, এই দেখো আমার বড় নাতনির কোলে ছোট নাতনিকে দিয়েছে, ও ভয়ে ভয়ে কোলে নিয়েছে। তুই ছেড়ে দে, হাত দুটো ছেড়ে দে। হ্যাঁ, এইবার তুই বল। না, বহুত ভয় লাগছে আমার, বাট ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ, বনুকে নিয়ে। হ্যাঁ, মাকে একটা ফোন করে দাও, পৌঁছে গেছি। ভয় কি আছে, দেখ কোলে কেমন শুয়ে আছে তোর। ও আচ্ছা, দেখ তোর যে হাতটা, তোর জোরে জোরে হয়ে আছিস কেন, না তোল, ধর মাথা, না না দেখ। হ্যাঁ, ধরে আছে, মাথা ধরে আছে। দিদি ভাইয়ের কোলে উঠেছে বাবু, ওর কিচ্ছু হচ্ছে না, ওর লাগছে প্রবলেমেটিক, ধরো কিচ্ছু হচ্ছে না। হ্যাঁ, এইবার ঠিক আছে, এইবার ছেড়ে না, মাথাটা ছেড়ে না। এই যে এই যে এই যে দিদি ভাইয়ের কোলে বনু উঠবে না তো কার কোলে উঠবে? ওর কোনো অসুবিধাই হচ্ছে না, এই তো দেখি দিব্যি আছে, ঘুমোচ্ছে, এই তো ঘুমোচ্ছে, মেয়ে সকলে নিয়েছে। এই যো মাসি এসে গেছে, যখন আর কোনো কাজ নেই আমরা, ও মাসি বলবে না, মিমি বলবে। হ্যাঁ, জেগেছে, জেগেছে, জেগেছে বলবে ও আমাকে, মিমি। আচ্ছা, আমি আর ওর মা এখন আজকে থেকে ফ্রি আর রেস্টে থাকবো, এখন সব দায়িত্ব ওর, ব্যাস দুধ খাওয়াতে বসে পড়েছে। এই যে মাসি এসে গেছে, মাসি আর দিদি আর মেশো, মেশো এখন চলে যাবে যদিও, তবুও মাসি যে, ও এই যে আমার ছোট মেয়ে, তো ওর দায়িত্ব এখন নিয়ে নিয়েছে আমার বড় মেয়ে, যে দু চার দিন থাকবে। আমি আর ওর মা এখন একদম রেস্ট, আমার শুধু মাসি, মাসি মানে মিমি বলবে, মিমি, মাসি না, ও মাসি বলা যাবে না, মিমি বলতে হবে। তো এখন এটাই চলবে, এখন আমাদের রেস্ট। বাবা ভালো হয়েছে, কত চেষ্টা হচ্ছে ঘুম ভাঙানোর, কিন্তু ঘুম ওই ফ্যান বন্ধ করে দিচ্ছে ফ্যানের দিকে। মুড নেই এখন,
খাও না তাহলে তো বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে এই দে এই দে এই দে এই দে বিরিয়ানি খাবে দেখো অবস্থা তিনজনে মিলে একদম ঝুঁকে পড়েছে ওকে দেখার জন্য রোজ ওরা ক্যামেরাতে দেখে কিন্তু সরাসরি তো দেখে না ওই জন্য একদম এসে বসে পড়েছে ক্যামেরার দিকে দেখছে এই দেখো ক্যামেরার দিকে চলে এসেছে ক্যামেরার দিকে দেখছে এই যে এই বড় মেয়ে জামাগুলো নিয়ে এসছে আমি আবার এগুলো সব জল মানে কি বলে ডেটল জল দিয়ে ধুয়ে মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এই জামাগুলো সব নিয়ে এসছে ও বড়ই হবে ওর অনেকদিন পরাতে পারবে হ্যাঁ বড় হবে একটু সাইজে বড় ঠিক আছে বড়ই আনাটাই ভালো তবে ওইগুলো মনে হচ্ছে ঠিকই হবে এইগুলো গুনগুনের কেমন লাগছে ভালো হ্যাঁ একদিন বানানো হবে বাড়িতে বাড়িতে বানানো হোক ফ্রাইড রাইস কেন তুই তো বলেছিস রান্না করে খাওয়া দাওয়া হবে এই দেখো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছে যেহেতু ও ও জেগে আছে সেই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছে এখানে মাসি বলে কথা না ওই যে ওকে দেখছে লাস্ট পাতে চলে এসছে এবার আমার জামুন গোলাপ জামুন আর এটা কালাকাঁদ কালাকাঁদ হিরের কালাকাঁদ বলে নাকি এটা বেকড কালাকাঁদ কিছু একটা হবে যাও ও তো খেয়ে নিয়েছে শুরু করে দিয়েছে এরা সবাই শুরু করে দিয়েছে খেয়ে নাও তুমিও খেয়ে ফেলো তাড়াতাড়ি করে